বিএনপি ভাইয়েরা, গুয়াহাটির বিএনপিরা লাইন দিয়ে লাইন দিয়ে বাসায় এসেছে। ঘোড়া মারার কিছু বিএনপি আছে, খেলাফত তোমার বলে দিলাম, পরিষ্কার ভাষায় বলে দিলাম, সাত দিন তোমার টাইম, সাত দিনই সারেন্ডার না করলি স্বজন দিয়ে পুলিশের কাছে ধরে দেবো। মিটিং হওয়ার পরে, গোপালপুর বাজারের মিটিং হওয়ার পরে সিদ্ধান্ত দেওয়া হবে, সেই সিদ্ধান্ত মোতাবেক এক এক ইউনিয়নের বিএনপি কে বিতাড়িত করা হবে, সাথে থাকবে প্রশাসন, পুলিশ, জেলার বাইরে আপনারা রাজনীতি করে এখানে কালকে আবার আপনারা মনে যদি করে যে আমরা একটা আওয়ামী লীগের মিছিল করে দেবো, আমরা খুলে দেবো। কিন্তু আপনারা এখানে একটা মিটিং করতে চেয়েছিলেন, সেই মিটিং কিন্তু আমি হিরু আমরা করতে দি নাই, নিয়মতান্ত্রিক ভাবে মিটিং করতে হবে, আওয়ামী লীগের পতাকা তলে মিটিং করতে হবে, আওয়ামী লীগের থানা কমিটির নিয়ন্ত্রণে মিটিং করতে হবে, জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আপনাদের মিটিং করতে হবে। কে কে কি কি বলল ওই জিনিসায় বসে তার কথা মতন যদি এখানে মিছিল করেন, মিছিলের প্রতিবাদ হবে, পাচার চামড়া খুলে দেবো, হ্যান্ডকাফ করে আওয়ামী লীগ কালকে মিষ্টি খেয়েছে। আরে সুধীর ভাই, তোমরা মিষ্টি খেয়েছো, আমরা কি বাড়াল ভাল, আমরা আমলি করি নে, তোমরা আমলি কার কারণে মিষ্টি খেয়েছো? মিষ্টি কই হজম হবে না, কিন্তু ভাই পরিষ্কার কথা বলে দিচ্ছি, আমরা কিন্তু আমলি করি, আমলি কি থানা কমিটি নেতা, আমি পরিষ্কার কথা বলতেছি, ওই যারই নমিনেশন হোক শহীদুল ইসলাম হিরণের কাছে আমরা যারা দাঁড়িয়ে আছি আমাদের কাছে এসে নির্বাচন করতে হবে। শুনে নিন, এরপরে পত্রাগারের গোপালপুরের মিটিংয়ের পরে বিএনপি সাটা হবে, আমাদের নেতা যারা আছে তারা যে নির্দেশ দেবে সেই নির্দেশ না যদি করেন সিনেটাই আপনারা চাকরি করতে পারবেন না। পরিষ্কার ভাষায় আমি সেদিন চেয়ারম্যান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে গেলাম, এখানে আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগের নির্দেশেই আপনাদের কাজ করতে হবে, এই নির্বাচনের সময় কোন বিএনপি কোন ইউনিয়নে ফিরি এই বাজারে ঘোরাফেরা আর করতে পারবে না। আমরা অচিরেই এই বাজারে যারা বিএনপি করে বিএনপির খবর তালা মেরে দেবো, দাঁড়াই থেকে পুলিশ দরকার হবে না। যদি মোকাবেলা করতে চান মোকাবেলা আপনারা করবেন, আমরা প্রস্তুত আছি, পরিষ্কার কথা বলতেছি, বিএনপি যারা করেন সারেন্ডার করেন, কিন্তু এরপরে কিন্তু সুযোগ পাবেন, সুযোগ পাবেন না, চোখ হারাবেন, পাচার রক্ত বেরিয়ে যাবে, ঠ্যাং ভেঙে যাবে, পরিষ্কার কথা বলতেছি। আর যেসব আওয়ামী লীগাররা আপনারা বিএনপি শেল্টার দিয়ে আছেন, আপনারা বিএনপি চর জামাতে চর জামাতে চর বিএনপি চর আখ্যায়িত করে পুতির চামড়া আপনাদের তুলে নিয়ে আসবে।